দুই রাজাকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকা আজ 11 এপ্রিল 2018 কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে তাদের দাবি সরকারি চাকরিতে বিদ্যমান 56% কোটাকে 10% নিয়ে আসা এবং এই বিপুল সংখ্যক মানুষের সংবাদ কাভারেজ দিতে যে কার্পণ্য করছে বাংলাদেশের গণমাধ্যম সেটা আসলে ইতিহাসে একটা অলঙ্কিত অধ্যায় হিসেবে থাকবে। যেটা দেখালাম সেটা আসলে আন্দোলনে অংশগ্রহণ করা মানুষের সামান্য একটা অংশ এটা, আর যে মহাসমুদ্র ওই পাশটায় সেটা আমরা অন্য ভিডিওতে দেখিয়েছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যারা এখানে এসেছিলাম দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জনজোয়ার সেটি আসলে অভূতপূর্ব এবং এখানে উল্লেখযোগ্য সংখ্যক নারী অংশগ্রহণ করেছে এ যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনে এবং দেশ ও জাতিকে আসলে উন্নয়ন এবং অগ্রগতির যে যে বয়ান যে বার্তা আমরা দিতে চাই তরুণ সমাজ সেটি হচ্ছে দেশ থেকে সব ধরনের বৈষম্যকে তুলে দেওয়া দরকার, দেশের সেবার জন্য দেশকে সেবা করতে দেওয়ার জন্য মানুষের। আর সত্যি বলতে বাংলাদেশের না সারা পৃথিবীর ইতিহাসে কোনো ছাত্রদের এমন জমায়েত দেখা যায় না যে এত দীর্ঘ সময় ধরে শিক্ষার্থীরা রাস্তায় থেকেছে এবং তাদের দাবি আদায়ের জন্য তারা এখনও ছোটো ছোটো দলে বিভক্ত হয়ে লড়াই করে যাচ্ছে। মানুষের শব্দ শুনতে পাচ্ছেন আপনারা?